আমি খুব এক্সাইটেড, কারণ আমি যেখানে যেতে চলেছি সেটা সেই ছোট্টবেলা থেকে শুনে আসা শৈলের রানী, পাহাড়ের রানী, দার্জিলিং। আজ আমার জীবনে প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতা আমি সবটাই শেয়ার করছি ভিডিওটিতে। এক বাত তো হ্যায় দোস্তো কি আসলি মজা মঞ্জিল কা নাহি রাস্তো কা হ্যায়। তো চলে এলাম এনজিপি, মর্নিংয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এখানে আমরা গাড়ি করে নিলাম মাথা পিছু 300 টাকা করে। 100 টাকার বিনিময়ে অনেকেই নিয়ে যেতে চাইবে, এগুলো না যাওয়াই ভালো, কারণ এগুলোর সঙ্গে হোটেল কানেক্ট করা থাকে। এরপর মাঝ রাস্তায় গাড়ি থামলো, আমরা কফি খেয়ে নিলাম, তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। সেই যেহেতু এনজিপি থেকে দার্জিলিং গাড়িতে 3 ঘন্টা লাগবে, তাই মাঝে 10 মিনিট ব্রেক হয়ে গেল। এ এক ভাষাহীন দৃশ্য যা নিজে চোখে না দেখলে মানে বলে বোঝাতে পারবো না। হোটেল আমরা আগে থেকে বুক করিনি, আমরা হোটেলে এসে রুম দেখে তারপরে হোটেল বুক করে নিলাম। রুমটা খুব সুন্দর ছিল, আর এখান থেকে ভিউ পয়েন্টটা মানে অসাধারণ। সারা সারা দিন যখনই রুমে এসেছি তো এই জায়গা থেকে এই ভিউ পয়েন্টটা উপলব্ধি করেছি। এরপর দুপুরবেলায় রেস্ট করে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বিকেলেই মেল যাব, কিন্তু এমনই বৃষ্টি লাগিয়ে দিল যে মেল আর যাওয়া হলো না, তাই সন্ধ্যাবেলায় একবারে বেরিয়ে পড়েছিলাম। সেই বৃষ্টি ভেজে দার্জিলিং দেখার অনুভূতিটাই আলাদা। আমরা থাকলাম মেলে কিছুক্ষণ, তারপর মেলটা ঘুরলাম, দু একটা ফটো তুলে আমরা চলে এলাম আই লাভ দার্জিলিং হয়ে মহাকাল মার্কেট। এখন ঘড়িতে বাজছে 8টা, তো এ কারণে একটু রাস্তাটা নির্জনই আছে, তো আমি ভূতের মতো একটু লাফালাফি করে ছবি তুলে নিলাম। এই রাস্তা হয়ে চলে এলাম মহাকাল মার্কেটে, এখানেই আছে গোর্খা রঙ্গমঞ্চ। এটা একটু ঘুরে নেওয়ার পর আমরা চলে এলাম মহাকাল মার্কেট। ম্যাল মার্কেটের থেকেও এই মহাকাল মার্কেটের রেটটা অনেকটাই কম। আমাদের হোটেল যাওয়ার রাস্তাতেই পড়বে বরফি সিনেমার শুটিং হয়েছিল, সেটা একটু দেখে নিলাম। এই সেই জায়গা যেখানে বরফি সিনেমার শুটিং হয়েছিল, আমিও একটু শুটিং করে নিলাম। এনজিপি থেকে আমরা যে গাড়িটায় দার্জিলিং এসেছিলাম সেই গাড়িটাই আমরা সাইট সিনের জন্য বুক করে নিয়েছিলাম। আমরা কোথায় কোথায় ঘুরলাম দেখা হবে নেক্সট ভিডিওতে।